সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে। এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার মিলে। আজ শুক্রবার, 24 মে 2019। আজ আপনাদের কিছু খামারি সারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বড় ভাই, এটার দাম চাইছেন কত? সাতচল্লিশ হাজার চাইছেন? এটা কি জাতের ভাই, কি জাতের গরু? এটা কর্সের গরু না? আপনার ক্রেতারা কত দাম পর্যন্ত বলছে ভাই? চল্লিশ পর্যন্ত বলেছেন? হ্যাঁ, বড় ভাইটার দাম চাইছেন কত? দাম চাইছে ছেচল্লিশ। ছেচল্লিশ হাজার? বয়স আছে এটার? বয়স হবে না। কে তারা আপনার দাম বলতেছে কত? চল্লিশ বিয়াল্লিশ বলছে। তাহলে আপনার টার্গেট 45 নাকি? বড় ভাইটার দাম চাইছেন কত? দাম চাইছে 52 হাজার। দাঁত হয়েছে নাকি? না, দাঁত হয় না। কি জাতের গরু এটা? কি জাতের গরু এটা? দেশি। দেশি না? ক্রেতারা দাম বলতেছে কত? যারা কিনতে আসতেছে তারা কত দাম বলতেছে? যারা কিনতে আসতেছে তারা দাম বলতেছে কত? তাই বলতেছে ও কেউ 52 বলছে নাকি 42-43 পর্যন্ত কই যাব। আপনি টার্গেট কত? 45? 45-এর নিচে বেচবো না। 45-এর নিচে বিক্রি করবেন না? 47 দাম। বড় ভাইটার দাম চাইছেন কত? তার কত? 28.5 হাজার। এটা কি জাতের গরু ভাই? দেশি গরু। দেশি কি গরু ভাই? ইয়া, ক্রেতারা দাম বলতেছে কত ভাই? দাম বলা ঠিক আছে, যাই দাম এখন বলেছে কত? যাই যেমন পারতো তাই কেমন বলো যে ওটা বলে ঠিক আছে। আপনি কথা হলে বিক্রি করবেন? 25 হাজার বিক্রি করবেন? 25 হাজার। বড় ভাই, এটার দাম চাইলেন কত? হ্যাঁ, এটার দাম চাইছেন কত? 30 হাজার। 30 হাজার? হ্যাঁ। লোক কম মনে হয় বাজারে না? ভাড়া কম তো। দাম দিচ্ছেন কত? দাম দিচ্ছেন কত? দাম 46 হাজার। কত পর্যন্ত দাম বলেছে ক্রেতারা? 38-39। আপনি টার্গেট 40 না 42? 40 পার হলে দিয়ে দেবেন। দেখা যা
তাহলে দাম যাচ্ছেন কত করে? সব দেশি তাই না? কত ওটা? 15,000। হ্যাঁ তুললাম তো। কত হলে বিক্রি করবেন এটা? 14 হলে বিক্রি করে দেবেন না? 14,000 হলে কি বকন নাকি? আর গাই গালা তুলো, ভাঙড়ি গাই গালা দেখা আছে। হ্যাঁ তাই না? যাও হাত টাকা তুলে যাই তাই। হ্যাঁ ফেসবুকে বড় ভাইটা দাম চাইছেন কত? 25,000। চাচাটার দাম চাইছেন কত? 25,000। 23,000 হলে বিক্রি করবেন নাকি? 22,000 হলে বিক্রি করবেন? 22,500 দাম বলেছেন। হ্যাঁ হলো ভাই এগুলা 25,000-26,000 কেন হলো তাই না? এটা 25,000, এটা 26,000। দূরে চাইছেন কত দাম? 42,000 যাচ্ছেন না? ক্রেতারা ভাই কত দাম বলতেছে? এটা 18, এটা 15-16 নাকি? আপনি কত হলে বিক্রি করবেন? 18 করে হলে 36,000 হলে দিয়ে দেবেন ধরে তাই না? এটা কত দিয়েছেন আপনি? হ্যাঁ 24,000। কত দাম বলেছে ক্রেতা? কত দাম বলছে? 21,000। ভাই জোড়া চাইছেন কত দিদা? জোড়া দাম ভাই 45 হলে দেবো। 45,000 হলে দিয়ে দেবেন দুটা তাই না? 45,000। ওটা কী জাতের ওই পাশেরটা? এই দেশি, সব দেশি। সব দেশি না? ব্যবসা খুব খারাপ ভাই। ব্যবসা খারাপ কেন? দাম তো অনেক বাড়তি এখন। দাম মানে ছোট করে চাহিদাটা কম একটু মনে হয়। সামনে কুরবানি দেয় না ছোট করে? এই যে ইয়ার গরু ঢুকে গেছে তো, ইয়ার গরু বিটের বিটের এলসি সিলেটি গরু, সিলেটের গরু, সিলেটি গরু ঢুকার কারণে মনে করেন ছোট গরুর দাম একবার নিম্ন হয়ে গেছে এখন। সিলেটের গরুগুলো কি মায়ানমারের গরু আছে না? না না, খুলনা সিলেটে গুলো। এটা দাম চাইছেন কত? এটা দাম চাইছি বাবা 26,000। কত হলে বিক্রি করবেন আপনি? আমি বিক্রি করবো 24,000। 24,000 হলে বিক্রি করবেন?
20,000-25,000 দাম বলেছে। এভাবে যখন ধরলাম গরুগুলো কত সুন্দর লাগতেছে না দেখতে,